হাই এভরিওান সো অনেক চিন্তা ভাবনার পরে ভাবলাম সবার উপকার হয় এবং খুব দ্রুত যেন আমরা একে অপরের থেকে হেল্প পেতে পারি সেজন্য একটা ভিডিও সিরিজ নিয়ে কাজ করি যেখানে আমি চেষ্টা করব আমি কীভাবে একটু ফাস্টার এতে সবার সাথে কনভারসেশন করার ট্রাই করি যেখানে আমার নিজের সময় সেভ হওয়ার পাশাপাশি যে আমাকে হেল্প করতেছে তার সময়ও অপচয় থেকে বেঁচে যায় প্লাস আমি যাদের কাছে হেল্প চাই তারাও আমাকে খুশি মনে হেল্প করতে পারে তো চলুন শুরু করি যে কীভাবে দ্রুত সময়ে আপনি অপর পক্ষ থেকে হেল্প পেতে পারেন এট ফার্স্ট যে বিষয়টা আসে আমরা যখন কোনো কনভারসেশন শুরু করি আমরা অনেক বেশি কুশল বিনিময়ে সময় নষ্ট করে ফেলি যেমন আমরা একটা মেসেজ সেন্ড করি আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন এইখানে আমার উদ্দেশ্য কিন্তু তার বালামন্দ এইটা খোঁজ নেয়া না আমার আসল উদ্দেশ্য হয়তো তার সাথে ফার্দার অন্য কোনো একটা টপিকে কথা বলা তার কাছ থেকে কিছু হেল্প নেয়া তো এইখানে আমি যখন শুধুমাত্র সালাম দিয়ে বা তাকে একটা কিছু জিজ্ঞেস করে তার বালা মন্দ বসে থাকলাম তো দেখা গেল সে হয়তো মেসেজটা অনলাইনে আছে দেখতেছে বাট তার কাজের একটু যে কাজটা করতেছে ওইটা হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট যেই কারণে সে ভাবতেছে ভালো মন্দর বিষয়ই তো আমি একটু পরে তার কাছে কাম কামব্যাক করি তো এই জন্য আপনি যখন জাস্ট হাই মধ্যে সেশনের কনফার্সন ডেটটা কমে অনেকে হয়তো আপনার মেসেজ টোটালি ইগনোর করবে যেমন যারা অনেক ব্যস্ত থাকে যারা হয়তো অনেক বেশি স্টুডেন্টদের রিং করে তাদের ক্ষেত্রে হয়তো বা আপনার এই ভালো মন্দর মেসেজটা একদম স্কিপ করে যাওয়াটা খুবই স্বাভাবিক বিষয় হয়ে যাবে তো সর্বদা চেষ্টা করবেন আপনি বালো বিষয়টার পরে দ্রুত মেইন টপিকে মুভ করা আপনি বালোমন্দ প্রথম প্যারাগ্রাফে লিখলেন দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আপনি বিস্তারিত ইস্যুটা লিখলেন তো সেইটাই হচ্ছে আমাদের সেকেন্ড বিষয়বস্তু আপনি যখন কাউকে কিছু জিজ্ঞেস করতেছেন কোনো হেল্পের জন্য হোক কোনো বিষয়ে আলোচনার জন্য হোক যদি খুব ক্লোজ না হয় চেষ্টা করবেন সিঙ্গেল মেসেজের মধ্যে বিস্তারিত লিখে দেয় এর কারণ কি ধরেন একজন একজন মানুষ সে একটা মিটিংয়ে আছে সাপোজ আপনি খুব শর্ট মেসেজ দিতেছেন হাই হ্যালো কেমন আছেন কি করতেছেন বাদ খাইছেন কি না এই সেই বা দেখা গেলো যেটা আপনি হয়তো বা একটা সিঙ্গেল মেসেজে পাঁচ লাইনের মেসেজ লিখতে পারতেন আপনি সেটা পাঁচটা সিঙ্গেল সিঙ্গেল মেসেজে তাকে পাঠিয়ে দিলেন তো অনেকের সময় আমাদের দেখা গেল মোবাইল নোটিফিকেশন অ্যানাভেল করা থাকে বা দেখা যায় সাউন্ড থাকে হয়তো ভাইব্রেশন থাকে তো বারবার কিন্তু আপনার মেসেজগুলো নোটিফিকেশন তার কাছে যাচ্ছে এভাবে করে পাঁচবার যখন আপনার একটা মেসেজের জন্য নোটিফিকেশন যাবে সেইটা অবশ্যই পেইনের কারণ হবে আর এমন তো না যে শুধুমাত্র আমি আপনাকে মেসেজ দিচ্ছি আমার মতন হয়তো আরো দশজন আপনাকে মেসেজ দিচ্ছে তো বিষয়টা একবার চিন্তা করেন তো আপনি তার জায়গায় বসে কতটা পেইনফুল হতে পারে তো এই পেইনটা আরেকজনকে দেওয়ার বদলে আপনি যদি সিঙ্গেল মেসেজ আপনার বিস্তারিত ইস্যুটা লিখে ফেলতে পারেন তাহলে কিন্তু একটা ব্যাটার অ্যাপ্রোচ হলো প্লাস আরেকজন আপনাকে হেল্প করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে তার কাছে কিন্তু আপনার এই মেসেজটা পেইন হবে না ইভেন সে যদি হেল্প নাও করতে পারে আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে রিপ্লাই দেবে বাট আপনি যখন তার পেইনের কারণ হবেন বা তা আপনার মেসেজটাই তার পেইনের কারণ হলো সেই ক্ষেত্রে কিন্তু ইন ফিউচার তার তার কাছ থেকে আপনি হয়তো ভালো রেসপন্স নাও পেতে পারেন তারপর যে বিষয়টা আসে আমরা অনেক সময় করি গিয়ে পরিবারের খবর নিয়ে অনেক সময় নষ্ট করি যেমন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি হে হাসিন ভাই বা হে রাসেল ভাই কেমন আছেন কি অবস্থা আপনার ছেলে কেমন আছে আপনার মেয়ে কেমন আছে বাবি কেমন আছে পরিবারের লোকজন কেমন আছে তো বিষয়গুলো কিন্তু আসলে মানে পুরাটা অফ টপিক এবং ক্ষেত্র বিশেষে অনেকে এটাতে বিরক্ত ফিল করে কারণ এইগুলা কিন্তু ইরিলিভেন্ট বা দেখা গেছে আমি কিন্তু পারিবারিকভাবে তাদের সাথে হয়তো কানেক্টেড না এখন আমি যখন জিজ্ঞেস করতেছি তার ছেলে মেয়ে কেমন আছে তার পরিবার কেমন আছে বিষয়গুলো কিন্তু আসলে তোর কমফোর্টেবল জায়গায় থাকে না তো চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনি যদি খুব ক্লোজ না হন বিশেষ করে তার পরিবারের সাথে তাহলে পরিবারের এই বিষয়গুলো খোঁজখবর না নেয়া ধরেন আপনি তো তাকে নক করেছেন হয়তোবা আপনার একটা কারণে সেই ক্ষেত্রে পরিবারের টপিকগুলো কিন্তু পুরাটাই ই তার পরিবারের মানুষ যদি একটা খারাপও থাকে ধরা গেল আপনি আমাকে মেসেজ দিয়েছেন ভাই কেমন আছেন কি অবস্থা আপনার ছেলে মেয়ে কেমন আছে তাই আমি বললাম আমার ছেলেটার খুব জ্বর তো ভাই পরে কথা বলি এইখানে কিন্তু আপনি আর কনভারসেশনটা ফার্দার মুভ করতে পারতেছেন না আপনি হয়তো আবার আসবেন দুই দিন পরে ভাই কি অবস্থা কেমন আছেন আপনার ছেলের জ্বর ভালো হয়েছে এইভাবে করতে করতেই কিন্তু আপনি দেখা যাবে যে একটা ইস্যু যেটা হয়তো দুই দিন আগে আপনি রেসপন্স করলে হয়তো আমি আমার কমফোর্টেবল টাইমে আপনাকে রিপ্লাই দিতে পারতাম সেইটার অন দ্য মেইন টপিকে যাওয়ার জন্য আপনাকে দু তিন দিন অপেক্ষা করা লাগতেছে আমি যেটা ফিল করি বা আমি যেটা সর্বদা করি আপনি ভালো বা যতটুক তার সাথে যেই কনভারসেশন চলে অ্যাজ ইউজাল বা আপনি যদি একবারে নতুন হন সেই ক্ষেত্রে ভালো মন্দ জিজ্ঞেস করে নিচে আপনার সমস্যাটুক লিখে দিলেন বা এইভাবে লিখে দিতে পারেন ভাই আপনি যখন ফ্রি হন তখন আপনার ফ্রি টাইমে একটু হেল্প করলে উপকৃত হব বিষয়টা কিন্তু আপনার একটা পজিটিভ ভাইভ ক্রিয়েট করবে আপনার জন্য তার দিকে সে ফিল করবে যে আপনি তার সময়টাকেও কিন্তু গুরুত্ব দিয়েছেন তখন সে দেখবেন উপরে উপরে আপনাকে হেল্প করতে ট্রাই করবে সো অন দ্য টপিকে থাকা ট্রাই করবেন এবং বেশি দূর না যাওয়াটাই আমি ব্যাটার ফিল করি আর যতটা সম্ভব সেশন সংক্ষিপ্তও করা কেন এই কথাটা বল আপনার কাছে হয়তো বিষয়টা একটু বেশি অফেন্ডেড মনে হতে পারে বা একটু বেশি ইয়ে মনে হতে পারে যে হয়তো বেশি ফর্মালিটি বা অনেক হাই লেভেলের কথাবার্তা বিষয়টা আসলে তা না দেখেন যেই লোকটা আজকে একটা জব করতেছে তার সময়ের যে বেলু যে লোকটা বেকার তার সময়ের বেলু কিন্তু কখনোই সেম না এখন ধরেন আপনার একটা কাজিন সে বেকার থাকে সে আপনাকে একটু পরে পরে মেসেজ দিচ্ছে বা একদম আর যাইরা বিষয়গুলো নিয়ে সে বারবার আপনার সাথে কনভারসেশন করতে যাচ্ছে কিন্তু আপনি এখানে ফিল করতেছেন কি আরে বাবা আমি আমার সাথে কথা বললে আমি কখন জব করবার এমন হতো না বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট বা এমন হতে হতে পারে যে বিষয়গুলো খুব অল্প সময়ে মানে একদম সলভ করা ফেলা যায় বাট ওইটাই কিন্তু ঘুরিয়ে পেছে বারবার বড় করা হচ্ছে তখন কিন্তু আপনি নিজেই কমফর্টেবল হবেন না এই কনভারসেশনটা কন্টিনিউ করতে আর অনেক সময় দেখা যায় আমরা যারা রিমোট জব করি আমাদের যাদের হয়তো ফ্যামিলি আছে তাদের ক্ষেত্রেও টাইমটা আরও বেশি ম্যানেজ করা টাফ হয়ে যায় কারণ দেখা গেল আমি যখন রিমোট জব করে শেষ করলাম এইট মানে এই না ফ্রি হয়ে গেছি এখন কিন্তু দেখা যাবে আমার ফ্যামিলিকে টাইম দিতে হবে আমার বাচ্চা আছে তাকে একটু টাইম দিতে হবে তো আমি যখন আমার বাচ্চার সাথে খেলা করতেছি আমি হয়তো চিন্তা করতেছি যে একটু পরে আমি কম্পিউটারে বসবো বা ইভেন আমি কম্পিউটারে আছি বা আমি হয়তো মোবাইলের অ্যাক্সেসটা আছে আপনি কনভার্সেশন লং করার কারণে আমি হয়তো তার সাথে সময় কাটানোর জন্য আমি নিজেকে ওইখানে নিয়ে যেতে পারতেছি না কারণ আমার ছেলে আমাকে রাখতেছে আমিও চিন্তা করতেছি কি ভাই হয়তো কনভারসেশন এখন শেষ করে দেবে আমি হয়তো জাস্ট এক মিনিট পরেই আমার ছেলের কাছে চলে যাব তখন ওর সাথে আমি খেলবো এটা কিন্তু হচ্ছে না ফলে দেখা যাচ্ছে কি একটা বিতিষ্ণা বাপ চলে আসতে পারে ভিতরে আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ছেলের কাছে যেতে পারতেছে না সেই ক্ষেত্রে সেও মন খারাপ করতেছে ওভারঅল একটা টক্সিক এনভারনমেন্ট কিন্তু তৈরি হচ্ছে বিষয়গুলো আপনি যদি আপনার জায়গা থেকে এভাবে চিন্তা করেন তাহলে কিন্তু বিষয়টা আপনার কাছে আর অতটা কঠিন বা কঠোর মনে হবে না আপনিও তখন কনভারসেশন সংক্ষিপ্ত করার ট্রাই করতে পারবেন তো এই সাবজেক্টের লাস্ট টপিকটা হচ্ছে অযথা কথা না বাড়িয়ে নিজের গুরুত্ব না কমানো এটা আপনার কাছে আরও বেশি হইতে বা এমন হতে পারে যে আরো টক্সিক মনে হতে পারে বিষয়টা কিন্তু ওইটার জন্য বলা না ধরেন আপনি একজন মানুষকে যেমন আমরা দেখি কি বিভিন্ন রিলেশনের ক্ষেত্রে হাই হ্যালো বাই বাই মানে একটা ছেলে একটা মেয়ের সাথে বা একটা মেয়ে একটা ছেলের সাথে বাপ জমানোর জন্য সে এইভাবে কন্টিনিউয়াস প্রতিদিন হাই হ্যালো মেসেজ দিতে থাকে তো একটা সময় কি যদি সে তার প্রতি পজিটিভ না থাকে বা এই কনভারসেশনের কারণে সে তার মধ্যে একটা বোরিংনেস চলে আসে সে কিন্তু তাকে কমপ্লিটলি ইগনোর করা শুরু করবে তো এই জন্য সর্বদা চেষ্টা করবেন যে আপনি যার সাথে কথা বলতেছেন বা যার টাইমটা আপনি যাচ্ছেন সে কিন্তু অবশ্যই আপনার কাছে ইম্পর্টেন্ট তো আপনার কাছে ইম্পর্টেন্ট যে ব্যক্তিটা তার সময় কেন আপনি নষ্ট করবেন বরঞ্চ আপনি যদি যে এক্সট্রা কথাগুলো আছে সেগুলো আপনি জমিয়ে রাখলেন হয়তো একদিন ফেস টু ফেস দেখা হলে কোলাকুলি করলেন হাত মিলালেন এরপরে বসে একদিন বিরিয়ানি খেলেন আর দুরুম দুরুম কথা বললেন তো সেই দিনের জন্য কথাগুলো রেখে দেন অনলাইনে যতটুক সম্ভব শর্ট কথাবার্তা বলে আপনার যে হেল্পটা আছে ওইটা নিয়ে ফেলা এইটাই হচ্ছে আপনাদের জন্য আমার সাজেশন বিষয়গুলো আজকে যদি আপনার কাছে একটু পেইনফুল মনে হয় আশা করি আপনি যখন ওই পর্যায়ে যাবেন তখন আপনার পেইনটা অনেকটাই কম মনে হবে তখন আপনি এইগুলো ফিল করতে পারবেন এখন হয়তো বিষয়গুলো আপনি ফিল করতে পারতেছেন না বিদায় হয়তো বা আপনার কাছে বিষয়গুলো একটু বেশি অফেন্সিভ মনে হতে পারে এটা সেই কারণে না আর মনে রাখবেন শর্ট কনভারসেশন অনেক সময় কিন্তু লং কনভারসেশন থেকেও বেশি অ্যাফেক্টিভ হতে পারে আর অবশ্যই সেটা দুই পক্ষের ব্যক্তিগত সময় বাঁচায় কারণ আমাদের প্রফেশন টাইমটার পরে যে সময়টা থাকে সবাই টাইমটুকুই সবটুকু টাইমই ব্যক্তিগত এবং সেটা আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্যই বেশিরভাগ সময় বরাদ্দ থাকে তো সেই টাইমটা কিল করা আমাদের কারোর জন্যই ভালো না এবং অপরপক্ষ সেটার কারণে কিন্তু পেইন খেতে পারে তো চেষ্টা করবেন নিজের সময় সেভ করতে প্লাস আপনার শুভাকাঙ্ক্ষীর সময়টা বাঁচাতে শর্ট কনভারসেশন যেন আপনার জন্য ফেসি আউটপুট আনে সেইভাবেই আজ থেকে ট্রাই করুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও সি অন দ্য নেক্সট টাইম